নির্বাচনের আগে জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির মতো পার্টিগুলো পায় কিংস পার্টির তকমা। কথিত এসব কিংস পার্টির সদস্যদের বেশিরভাগের ভাগ্যে জুটেছে পরাজয়ের গ্লানি। অবশ্য উল্লেখযোগ্যভাবে জয় পেয়েছেন কক্সবাজার এক আসনের কল্যাণ পার্টি প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। কক্সবাজার এক আসনে কোনো নৌকা প্রার্থী না থাকলেও ভোটের মাঠে ছিলেন সাবেক সাংসদ সদস্য জাফর আলম। যদিও নির্বাচনের কিছু সময় পরে তিনি বর্জনের ঘোষণা দেন। এই আসনে কল্যাণ পার্টির হয়ে নির্বাচনে অংশ নেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। 81,955 ভোট পেয়ে জয় তুলে নেন তিনি, আর জাফর আলম পান 52,896 ভোট। সিলেট 6 আসন থেকে তৃণমূল বিএনপির হয়ে এবারের নির্বাচনে অংশ নেন বিএনপি জামাত জোট সরকারের সময়ের পররাষ্ট্র সচিবের দায়িত্বে থাকা শমশের মুবিন চৌধুরী। তাকে বিশাল ব্যবধানে হারান নৌকার মাঝি নুরুল ইসলাম নাহিদ। নারায়ণগঞ্জ একে আলোচনায় থাকা বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও বর্তমানে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারেরও ভরাডুবি হয়েছে। নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে সুবিধা করতে পারেননি তৈমুর। দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা হলেও তাদের ভোটের ব্যবধান প্রায় 1,20,000। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের সাধারণ সম্পাদক আজিমউদ্দিন আহমেদ তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে ফেনী 3 আসন থেকে একটি ভোটও নিজের জন্য নিশ্চিত করতে পারেননি। এ আসনে বিজয়ীর ভোটের সংখ্যা 1,47,760। শাহ মোহাম্মদ আবু জাফর আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমে যোগ দেন। নির্বাচনে দাঁড়ালেও প্রকৃত অর্থে ফলাফল শূন্য। বিজয়ী নৌকা প্রার্থী আব্দুর রহমানের ভোটের সংখ্যা 1,23,331। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।